আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ভাই ও বোনেরা আশা করি যে যেখান থেকে আমাকে দেখছেন ভালো আছেন আর আমি থেকে এনএফ রহমান বলছি আর এর আগে আমি কিন্তু চা ফ্যাক্টরির একটা ভিডিও করেছিলাম এবং আমার কাছে সেই ভিডিওটা ছিল আবার যখন চা ফ্যাক্টরিতে আসলাম আই মিন প্যারাগন গ্রুপ অফ ইন্ডাস্ট্রি আর একটা প্রজেক্ট বিভিন্ন প্রজেক্ট আছে অবশ্যই আর আরেকটা পুজো হচ্ছে জোনাব মুসুর রহমান স্যারের অবশ্যই চেয়ারম্যান স্যার জোনাব মসুর স্যারের এটা হচ্ছে প্যারাগন টি আর এটা হচ্ছে দুইটা চা বাগান একটা হচ্ছে রহমানিয়ার চি আর একটা হচ্ছে হাজি স্টেট তো দুইটা বাগান এমডি স্যারের তো এখান থেকে প্যারাগনের চা হিসেবে আপনারা এটা কিন্তু শপিং মলও পেয়ে থাকবেন যেই প্যাকেটটা এখন ভাইরা করছে এখানে টি ব্যাগ হচ্ছে এই যে এগুলো হচ্ছে হাতে ভাইদের হাতে টি ব্যাগগুলো আর হচ্ছে আর এমনি প্যাকেটজাত করা চা পাতাটা যেমন আমরা সব রকম চা খেয়ে থাকি না তাজা ফিনলে এ ধরনের সবটা চাগুলাই কিন্তু এখানে এভাবে প্যাকেট করে বাজারে বিক্রি করা হয় আর এগুলা কিন্তু দেশের বাইরের জন্য প্রস্তুত করা হয় কেননা প্যারাগনেরটি ম্যাক্সিমামই দেশের বাইরে পাঠানো হয় তবে দেশের ভিতরে কিন্তু অনেক শপিং মল বা বড় দোকানগুলো তো কিন্তু পাওয়া যায় আর আমরা তো যেহেতু ফ্যাক্টরিতে আসি আলহামদুলিল্লাহ সরাসরি ফ্যাক্টরি থেকে আমরা চাগুলো নিয়ে আসি আর প্যারাগনের চাগুলো আমি দেখার সব ফ্যাক্টরিতে দেখার যাওয়ার জন্য আই মিন আমার সৌভাগ্য হয়েছিল তাই গিয়েছি তাই আমি কিন্তু সেখানে কিভাবে চা প্রসেস করা হয় এটা দেখে এতই অবাক হই বারবার যা বলার মতন না আসলে মানুষের ক্ষমতার বাইরে কিছুই না আল্লাহ মানুষকে অনেক ক্ষমতা দিছে এটাতে কিন্তু তার বড় প্রমাণ আর চা ফ্যাক্টরির বাইরের পরিবেশটা যে এত সুন্দর এত মনোরম এটা এর আগেও আপনাদের সাথে শেয়ার করা হয়েছে আর এটাই হচ্ছে আমরা যে বাংলোটাতে থাকি উল্টা দেখি এই চা ফ্যাক্টরিটা তো চা বাগান থেকে চা মালি যে মানে বা যারা চা পাতা তুলে তুলে আর কি ওরা কি করে চা পাতা তুলে তুলে বস্তায় বস্তায় নিয়ে এসে জোগাড় করে একসাথে আই মিন একসাথে সেগুলো একত্রীকরণ করা হয় এই ফ্যাক্টরির একটা জায়গা আছে সে জায়গায় এবং সেখানে নিচে দিয়ে বাষ্পটা দিলে এই পাতাগুলো কি হয় পরিচ্ছন্ন হয় মানে একেবারে আমরা ড্রাই ওয়াশ বলতে যেটা বুঝি ড্রাই ওয়াশটা হয় তারপরে কি করা হয় সেটাকে প্রসেস করা হয় প্রসেস করা হয় এটাকে ধীরে ধীরে সেই চায়ে পাতাতে রূপান্তরিত যেটা আমরা চা বানায় খাই সেটাতে তাই না দেখেন আমরা কিন্তু এই যে এগুলো ধরে ধরে যাচ্ছে যে বান্ডেলগুলো যাচ্ছে কিন্তু সরাসরি অটোমেটিক মেশিনের দ্বারা কাজ করা হয় আসলে চা ফ্যাক্টরি তো হাতে কোনো কাজ কোনো কাজই নেই হাতে কিন্তু প্যাকেটও করা হয় না প্রত্যেকটা কাজ মেশিন দ্বারা এত সুন্দরভাবে আর এত সুন্দর একটা প্রসেসিং সিরিয়াসলি এখানে গেলে আপনার মনে হবে অন্যরকম একটা অনুভূতি ফিল হবে অবশ্যই কেন এখানের আসার পরে যে চা তৈরির যে প্রসেসটা সরাসরি দেখতে পারার সৌভাগ্য আমার রয়েছে তাই আমি বলতেছি যে আমার ফিলটা যেরকম ছিল যদি আপনারা কেউ যেয়ে থাকেন আপনাদের মধ্যে কেউ যদি চা ফ্যাক্টরিটা সরাসরি ভিজিট করে থাকে তাহলে অবশ্যই সে বুঝবে আসলে চা ফ্যাক্টরির চা প্রসেসিংয়ের ওয়েটা কি মারাত্মক অদ্ভুত সুন্দর এখন দেখেন এটা কিন্তু মেশিনের সাহায্যে উপরে চলে যাচ্ছে এটা কিন্তু কাঁচা পাতাটাকে ড্রাই ওয়াশ করে এবং এখানে কিছুটা শুষ্ক করে নিয়ে এ উপরে চলে যাচ্ছে আর এখানে জমে থাকা পাতাগুলো কিন্তু একটা মনে হচ্ছে না একটা হাউস এই হাউসটার মধ্যে রাখা হয় আর নিচে থেকে এক ধরনের বাষ্প দেওয়া হয় যেটার কারণে চা পাতাগুলো ড্রাইও হয় এবং এটা কিন্তু ক্লিনও হয়ে যায় তো যাই হোক সব মিলিয়ে কিন্তু অপূর্ব সুন্দর আর এখানে দক্ষ কারিগররা সুন্দরভাবে চা তৈরি করে যা প্যারাগনের চা মান এবং চা মানটা অনেক বেশি ভালো থাকে এবং আর বললাম না চায়ের বাগানের পাশে গেলে যেহেতু চা হয়ে যায় আর চার ফ্যাক্টরির সামনে ভিতরে গেলে তো ও মাই গড সিরিয়াসলি একবারে পঁয়তাল্লিশ রকমের চা কিন্তু এখানে একদিনে তৈরি হয় এবং টেস্টও করা হয় এখানে টি ব্যাগ থেকে শুরু করে প্যাকেট প্যাকেট থেকে শুরু করে দেশের বাইরে পাঠানোর জন্য যে প্যাকেটটা তৈরি হয় সেটাও এই ফ্যাক্টরির ভিতরেই তৈরি হয় তবে একটা খুব ভালো দে এ দেখেন পাতাগুলো কিন্তু এভাবে পড়তেছে দেখছেন পাতাগুলো এভাবে পড়ে পরে কীভাবে আর এই যে পাতা দেখবেন বস্তায় বিভিন্ন বিভিন্নভাবে সাজানো এগুলো হচ্ছে এ গ্রেড মানে গ্রেডিং স্টাইল আর কি গ্রেডিং সিস্টেম এ এ প্লাস বি বি প্লাস মাইনাস এবং এইভাবে এভাবে গ্রেডিং করে চা পাতাগুলোকে টেস্ট করার পরে এগুলোকে গ্রেডিং করা হয় কোনটা কোন কোয়ালিটিতে পড়ে এবং আমি কিন্তু সবগুলো কোয়ালিটির চা পাতা নিয়ে আসছি কেন না আমি ফ্যাক্টরিতে যাবো আর একটু চা আনবো এটা তো হয় না তারপরে আমি ভাইয়াদের থেকে যেটা নিয়ে আসলাম তারা আমাকে খুব যত্ন সহকারে সব গ্রেডিংয়ের চা দিল আর আমরা বাজার থেকে নর্মালি চা পাতা আমাদের খুব একটা কেনা হয় না প্যারাগনের চা এখান থেকে আমরা কিনি না ফ্রি খাই সেটা নয় নাই বলি হ্যাঁ তো আমার তো প্যারাগনের এক আমরা তো প্যারাগনের পরিবার তো পরিবারের মানুষও পরিবারের কাছে আই মিন বিজনেস বিজনেসটা হচ্ছে এরকম যদি আমিও বিজনেস করি না তো এটা হবে যে আমি কিন্তু আমার জিনিসটা কিনেই খাবো তো এখানে আমি যে ব্যাপারটা আসলে বলতে যাচ্ছি আমরা সবাই কিনে খাই না আসলে এমনি খাই এটা বড় কথা না তবে আমরা যে ফ্রেশটা খাই এটাই হচ্ছে মদ্দা কথা তো যাই হোক আমি কিন্তু একটা খাঁটি বাংলা ভাষা ব্যবহার করেই ফেললাম হ্যাঁ এ দেখেন চা পাতাগুলো কীভাবে ফিনিশ হয়ে নিচে যাচ্ছে একজন মিক্সড হয়ে এটা কি হচ্ছে কাঁচা পাতাটার রং আস্তে 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 ঘুরে ঘুরে রাউন্ডের এই যে মানে এটা মেশিনটা ঘুরতেছে রাউন্ড রাউন্ড হয়ে পড়ছে এবং এখান থেকে কিন্তু যে কাঁচা পাতাটা আস্তে আস্তে পাউডার হবে পাউডার থেকে সবুজটা আরও সবুজ হবে গাঢ় সবুজ হবে এবং পাতার রূপ আস্তে আস্তে পরিবর্তন হতে হতে তৈরি হয়ে যাবে অরিজিনাল চা বানানোর যে আমরা যে পাতাটা ব্যবহার করি সেটা আর এখানে যে তীব্র গন্ধ আরে এই ব্যাপারটা দেখতে এত ভালো লাগে মনে হচ্ছে যেন কার্পেট যাচ্ছে এবং কালারটা দেখেন আস্তে আস্তে চেঞ্জ হতে হতে যাবে এটা সবুজ থেকে সবুজ এবং ব্রাউন কালার হতে থাকবে এর মানে হচ্ছে সবুজ পাতাটা কিভাবে প্রসেসের মাধ্যমে আই মিন প্রসেসিংয়ের মাধ্যমে ব্যাপারটা সম্পূর্ণ একটা চা পাতাতে রূপান্তরিত হয় এটা সত্যি দেখার মতো একটা ব্যাপার আমার কাছে অনেক দেখার জায়গায় আমি প্যারাগনে গেছি প্যারাগনের ফ্যাক্টরির অনেক মানে মিন প্যারাগন গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বাংলাদেশের যতগুলো জোন আছে প্রায় অনেকগুলো জায়গায় আমি গেছি তার মধ্যে আমার কাছে চা ফ্যাক্টরিটা অনেক বেশি ভালো লাগছে কেননা এখানের ভিতরে আমি জানা কোনো দিন জানতামও না যদি না দিতাম যে চা পাতা আসলে কীভাবে তৈরি হয় যদি আপনারা কেউ যেয়ে থাকেন তাহলে আপনারা বুঝবেন এবং আপনারা জানেন আর যারা জাননি আমি বলবো তারা একবার ভিজিট করার সুযোগ যদি পান অবশ্যই মিস করবেন না এ দেখেন এটা কিন্তু মানে চা পাতাটা একদম কাঁচা পাতাটা ব্ল্যান্ড হলো প্রথমে গুঁড়ো গুঁড়ো হলো এরপরে আস্তে আস্তে ওগুলো মেশিনে চাপে ওগুলো কালার চেঞ্জ হবে আর চা পাতার গন্ধ আর এখানে অনেক ভাইরা ছিল যারা আমাকে বিভিন্ন মেশিনের সাথে এবং চা পাতার প্রসেসিংয়ের সাথে পরিচয় করে দিচ্ছিলো ব্যাপারটা কিন্তু খুবই আমার কাছে খুবই ভালো লাগে আমি বিগত দিনেও গেছিলাম যখন তখনও আমি এই ফ্যাক্টরিটার ভিডিওটা আনছিলাম কেননা আমার কাছে এটা খুব একটা মানে আমার কাছে খুব একটা মানে আশ্চর্যজনক ইমাজিং ব্যাপার তাই না চা পাতা কীভাবে তৈরি হয় আমরা জানি না কিন্তু আমরা কিন্তু সবসময় চা খাই মানে আমাদের বাংলা বাঙালি বাঙালিরা তো খাই আমার মনে হয় ম্যাক্সিমাম দেশে চার প্রচলন একেবারে সমানভাবেই আছে তো আমরা বাংলাদেশের মানুষ প্রচুর চা খাই আমি ভারতেও দেখছি প্রচুর চা খায় অন্য অন্য দেশের নিঃসন্দেহেই খায় কেউ ব্ল্যাক টি কেউ কেউ সাদা টি খাচ্ছে মানে আই মিন দুধ চা খাচ্ছে তো আমি কিন্তু লাল চাটা খুব একটা লাইক করি না সরি আর হচ্ছে লাল চাটা আমি জানি স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু আমার লাল চা আমি আসলেই খাই না এখানে গেছি পরে আমাকে দিছে চা খাইতে বুঝবেন না যে চা আমি খাইতেছি নাকি আমার না একদিন সম্পূর্ণ ফ্লেভারটা এমনভাবে যাচ্ছে মনে হচ্ছে যেন আমার পেটটাই চা দিয়ে ভরে যেতেছি এত সুন্দর গন্ধ তখন চায়ের তীব্র গন্ধটা না মনে হয় চা বানানো হচ্ছে আর আমি ওই সরাসরি মেশিন থেকে চাটা আমি নিয়ে এসে খাই ফেলতেছি এতটা মানে এই আনন্দটা আমাকে প্রচণ্ডভাবে আন্দোলিত করে এবং আমাকে প্রচণ্ডভাবে শিওরিত করে আমি সত্যিই পুলকিত এত মানে মসৃণ মলিন এবং সূক্ষ্মি কারিগর দ্বারা এত সুন্দর করে চা প্রসেস হয় নিজের চোখে না দেখলে আমি সত্যি যা অজানাই থেকে থাকা থাকতো আমাদের না আমার জন্য অজানা থাকতো আর যারা জানেন তারা তো জানেনি আর যারা এখনও দেখেননি তারা অবশ্যই চা ফ্যাক্টরি দেখার সুযোগ হলে দেখবেন দেখবেন অন্য আট দশটা ফ্যাক্টরি থেকে চা ফ্যাক্টরির কার্যক্রমটা একেবারেই ভিন্ন আর চা প্রসেসিংটা যে গ্রেডিং হয় সেটার ব্যাপারটা আরও আবার টি চা মানে টি ব্যাগ যেটা কি সেটা তো আমার বাসার সময় থাকে আমাদের অফিসেগুলো তো থাকে প্যারাগনের সব অফিসে থাকে এবং প্যারাগনের চা আর হচ্ছে প্যারাগনের মিষ্টি আইটেম যেটা আর ফুড আইটেম সবই আছে তো আমি যেগুলাই গেছি আমার কাছে সবথেকে বেশি চা চায়েরটা আকর্ষণ লাগছে কেননা চা প্রসেসিং ব্যাপারটা আমার কাছে সবসময় ভালো লাগার কারণ এটা আমাদের অজানা তো অজানাকে জানতে কান্না ভালো লাগে তাই গেলাম তো সরি আমার একটু ঠান্ডা লাগে না কিন্তু আমার হচ্ছে চা দেখে মনে হয় আমার মনে হচ্ছে চা খাই চা খাই মনে হচ্ছে তাই না চা দেখলেই লোভ হয় তো আমরা যারা চা প্রেমী তাদের ব্যাপারটা একেবারেই আলাদা কারণ আমরা খুবই চা প্রেমী আমি খুবই চা প্রেমী আমার ফ্রেন্ড সার্কেল আমার আত্মীয় স্বজন আমার বন্ধুবান্ধব যারা আছে মারাত্মক চা প্রেমী কিন্তু আমি দেখছি কিন্তু আমার ইউটিউবার ফ্রেন্ড যারা আসতো তারা চা কয়জন আসো জানাবা আর চা খেতে চাইলে প্যারাগনের চা অবশ্যই ফারানোর মানে সাথে যোগাযোগ করবা এফিনেফ মাল্টিমিডিয়াতে তোমাদেরকে আমি অবশ্যই খাওয়াবো আর ওই যে বস্তাগুলো দেখছো ওই বস্তাগুলো হচ্ছে গ্রেডিং এই বস্তাগুলোকে মানে প্যাকেটজাত করা হবে এবং গ্রেডিং আগে গ্রেডিং করা হবে গ্রেডিং এর পরে এটা কোন গ্রেডে যাবে কোন গ্রেডে প্যাকেট হবে এইভাবে এটা কোয়ালিটি জাস্ট করা হবে কোয়ালিটি করা মানে কোয়ালিটির উপর ডিপেন্ড করি যে এ বি এ প্লাস বি প্লাস গ্রেডিং করে আপনার দেশের বাইরে অথবা দেশে সব জায়গাতেই সমানভাবে পাওয়া যায় তো বিশুদ্ধ সুস্থ স্বাস্থ্যকর মানে জিনিস খাওয়ার মধ্যে যে একটা আনন্দ সেটা ভালো লাগা সেটা তো এই যে এইখানে চা ফ্যাক্টরির চা চা বাগানে আসার পরে এবং চা ফ্যাক্টরিতে যাওয়ার পরে আমি চা পাতাটা তুলতে দেখেছি অসম্ভব সুন্দর এটা অবশ্যই সবাই দেখবেন সিলেটে গেলে কম বেশি ছাড়াও আরও আরও অনেক জায়গা আছে আর হচ্ছে আপনি দেখবেন চা ফ্যাক্টরির ভিতরের ব্যাপারটি অ্যামাজিং সিরিয়াসলি অ্যামাজিং এত হাতের কাজ ছাড়া মানে একটা মানুষের হাতের ছোঁয়া এক চাটা তৈরি করতে পাতাটা তৈরি করতে লাগে না জাস্ট মেশিন সব কিছু করে দিচ্ছে দেখছেন শুধু মানুষ কি জাস্ট এটাকে হয়তো টেক কেয়ার করছে অন্যভাবে পরিচালিত করছে কিন্তু এই যে এখানে কিভাবে পাতাটা শুষ্ক হবে কিভাবে ড্রাই হবে এবং কীভাবে পাউডার হয়ে বের হবে এটাই এবং কিভাবে গ্রেডিং হবে এটাই এখানে তুলে ধরা হয়েছে মানে কাজ করা হচ্ছে আর কি হ্যাঁ তো আমি তুলে ধরছি আপনাদের জন্য আপনাদের সাথে শেয়ারের জন্য যারা চা প্রেমী তাদের নিঃসন্দেহে এতক্ষণে জীব জল চলে আসছে আর আমার পক্ষ থেকে তোমাদের সবারকে চায়ের দাওয়াত তো প্যারাগন চা ফ্যাক্টরি দেখতে দেখতে বলি প্লিজ এফএনএফ মাল্টিমিডিয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকার বেলটাতে ক্লিক করে অবশ্যই অবশ্যই আমার আমাকে মূল্যবান কমেন্ট জানাবে আর আমার মেয়ে আমার মেয়ের চ্যানেলটা কিন্তু আমার এখন এফ মাল্টিমিডিয়ার সাথেই দেওয়া হয়েছে লোকটা তো তোমরা এফ মাল্টিমিডিয়াতে গেলে আমার মেনেহাস লাইফস্টাইল চ্যানেলটাও দেখতে পাবা আমার মেয়ের চ্যানেলটাকেও তোমরা দেখবা অবশ্যই আমাকে এবং আমার মেয়ের চ্যানেলটাকে আমার এফএনএফ মাল্টিমিডিয়া এবং আমার মেনেহাস লাইফস্টাইলের দুইটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং অসংখ্য সুন্দর সুন্দর কমেন্ট পাঠাবা আর যারা আমার ইউটিউবার ফ্রেন্ড আসতো তাদেরকে আমার চা বিশেষ করে স্পেশালি আমার স্পেশাল ফ্রেন্ড যারা আসতো আর আমার আসলে স্পেশাল ফ্রুড সবাই আমি এখন স্পেশাল ফ্রুড কাউকে বলতে পারি না এমন নাই যে কেউ আমার স্পেশাল তবে সাদিয়ার সাথে এবার সিলেটে যায় দেখা করে সাদিয়ার সাথে কিন্তু চায় এই জি দিয়েছেন বালতিতে করে নিয়ে নিয়ে এগুলো টেস্ট করা হবে আর কি তো সাদিয়ার সাথে চা বাগানের একটা সম্পর্ক চমৎকার কেন সাদিয়া সিলেটের তানিয়া সিলেটের আরও কেউ আসা হয়তো আমার বন্ধুদের মধ্যে অনেকেই তো সব বন্ধুদেরকে জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ